রেফারেন্স কিছু নাই, সুতরাং রিলেট করারও কিছু নাই। এই লোকাল গভর্নমেন্ট এবং কোঅপারেটিভ এবং রুরাল ডেভেলপমেন্ট নিয়ে হাইকোর্টে মোর দ্যান 1000 মামলা করেছি, বোধ হয় সপ্তাহখানেক আগেও একটা টিকলিশ ইস্যু নিয়েও মানে হাইকোর্টে যেতে হয়েছে সমবায় মন্ত্রণালয়ের একটা অর্ডারের বিরুদ্ধে, এবং রুল অ্যাবসলিউট হল পক্ষে রায় হলো আর কি। তো সুতরাং নতুন কিছুই না, তবে সেটা হলো যে আমার কাছে শুধু আমরা পরিচিত ফ্রম ওয়ান সাইড অফ দি টানেল, এখন টানেল আদার সাইডটা দেখবে যে প্র্যাকটিক্যালি যে কাজকর্মগুলো হচ্ছে ওখানে কী কারণে এই মন্ত্রণালয়ের বিরুদ্ধে মামলা করতে হচ্ছে মানুষকে। তো তাহলে একটা হয়তো আমার সুযোগ যে সেই যেখানে ভুলগুলো হয় যার কারণে মানুষের হয়রানি হয়, হয়রানি হওয়ার কারণে আলটিমেটলি সে তাকে হাইস্ট কোর্টে আসতে হয়, এইটু যতটা মিনিমাইজ করা যায়। সেটা আমি আগে বুঝে নিতে যে কাজের ধরনটা কী কী কাজ আছে না আছে, ঠিক এই মুহূর্তে বলা যাবে না যে কোনটা অগ্রাধিকার পাবে বা পাবে না। সবার জন্যই ভালো চপস্টিক, চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস, দারুণ স্বাদে সবার জন্য। পুরো সরকারটাই চাই, পুরো সরকারের সামনে যে দেশের যে চলমান অবস্থা সেই দেখতে চাই। ডেফিনেটলি এটা তো একটা বিশেষ পরিস্থিতিতে হলো না, এটা তো রুটিন ক্যাটেগরি গভর্নমেন্ট না যে 5 বছর টার্ম শেষ হলো আবার ইলেকশন করার জন্য, যেটা ছিল আমাদের বহাল ছিল, তো এটা তো একটা পরিস্থিতির মাধ্যমে এটা হয়েছে। ডেফিনেটলি সেটা তো নির্ভর করছে দেশের অবস্থার উপরে। সেটাও কাছের মধ্যে দিয়ে প্রকাশ পাবে।